হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার এক বাগনায় কমেন্ট করছেন যে আমি এসকেলারের তার লইয়া একটা ভিডিও করছিলাম। ভিডিওটা আমার এক বাগনা দেখার পরে কমেন্ট করছেন, মামা ভিডিওটা সুন্দর হয়েছে আর নেক্সটের ভিডিওটা যাতে ক্লাসের তার লইয়া করি। তো বাগনারে থ্যাংক ইউ কমেন্ট করার লাগি, আর আমি আমার বাগনার কথাটা রাখবার লাগি। আজকে আমি ক্লাসের তার নিয়ে আমি একটা ভিডিও করবার লাগি আপনারা সামনে আইছি। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়া দেখবা। হয়তো কোনো এক সময় খামো লাগতে পারে যদি বাইক নিয়ে আপনারা যখন নিয়ে রাস্তাঘাটে যে কোনো সময় আঁকিবা। তো দেখুন গাড়িটার ক্লাসের তার সিরা সিরা বলতে, আমি আসলে ভিডিওটা করবার লাগি আমি ক্লাসের তারটা কানেকশনটা আউট করে নিছি। ভিডিওটা কইরা দেখাইবার লাগি। যেমন ধরুন আপনারা এখন যে গাড়িটা রানিং কীরকম করতা, ক্লাসের তারটা সিরা বাদে কীরকম আপনারা রানিং করতা। যেমন ধরুন এখন তো ক্লাসের তার সিরা দেখা গেছে, আপনারা গিয়ার ফেলাইলে দেখা গেছে একটা জাকি দিয়া বাইকটা বন্ধ হয়ে যাইব। তো এখন মানে এটা করণীয় কিলা কিরাখান আপনারা রানিং করবা, ওটা আপনারা দেখানোর চেষ্টা করবো। যদি আপনি এখন মনে করলেন আপনি বাইকটা লইয়া একলা আপনি আঁকতেছেন, এখন আপনি আসলে গাড়িটারে বাইকটারে কিলাখান রানিং করতা, আপনি গাড়িটা স্টার্ট দিবা। স্টার্ট দেওয়ার পরে যদি আপনার খান্দা খাঁচাত কোনো কোনো একটু ডাউন জায়গা থাকে, আপনি ডাউন জায়গাটার বাইকটা তুলবা নিয়া। তোলার পরে আমি আসলে আপনার পেটে গেলে আমি দেখাইমো, আপনারা দেখানোর চেষ্টা করবো একটু মাত্রা আর কি, মাত্রা যদি আমি বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা বুঝুন। আর যদি এইরকম ডাউন কোনো জায়গা আপনার এখান থাকে না, তাহলে আপনি হয়তো আশেপাশে যে কোনো একজন বাইরে ডাক মারিয়া যে একটু বাই আপনার আমার বাইকটা একটু পিছিয়ে ধাক্কা দেওয়া, গাড়িটা স্টার্ট দিবা। স্টার্ট দেওয়ার পরে ধাক্কা দেওয়ার যখন ধাক্কা দিব, যখন গাড়িটা একটু রানিং হইব, রানিং হইলে আপনি অটোমেটিক আপনি গিয়ারটা ফার্স্ট গিয়ার ফালাইলা, ফার্স্ট গিয়ার ফালাইলেও আপনার গাড়িটা রানিংয়ে উঠে গেল। তখন আপনি যখন সেকেন্ড গিয়ার যখন আপনি মানে ফালাইবা চেঞ্জ করতা, ফার্স্ট গিয়ার চেঞ্জ করবা, তখন এসকেলেটারটা যে পিক আপটা আছে পিক আপটাতে আপনি কমাইয়া আপনি গিয়ারটা চেঞ্জ করবা। ওরকম মানে গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রে আপনি পিক আপটাতে কম রাখতে হইব, পিক আপটা যাতে বাড়াই থাকে না। তো আমি আপনার এখন পেটে গেলে আমি চালাইয়া দেখাইমো আমি কীরকম বাইকটা আমি ক্লাস ছাড়া আমি গিয়া চালাইয়াইমো গিয়া আর কি। আমার ভিডিওর সাথে থাকুক আপনারা ভিউয়ার্স। আমি এখন আপনারা বাইকটা ক্লাস ছাড়া চালাইবার দেখার উদ্দেশ্য হয়েছে, এখানে আনার উদ্দেশ্য হয়েছে জায়গাটা ডাউন আছে। তো আমার যে ক্যামেরাম্যান যে আছেন তার আমার পিছিয়ে থাকতে হইবা, কারণ নাইলে আমি যে বাইকটা চালাইমো আপনারা দেখাইতে পারতাম না, এর কারণে আমি ডাউনও আনছি। আর ডাউন থাকি আমরা বাইকটা এখান থেকে স্টার্ট করবো আর কি, আপনারা দেখতে থাকবো আমার ভিডিওটা। গাড়িটা স্টার্ট দিলাম আর আমরা বর্তমানে ডাউনও আছি, আমরা দুজন আছি বাইকের উপরে। আর ডাউন দেখুক আমি ডাউন থেকে গাড়িটা নামাইছি, ক্লাস মুখটা ফলো করবা আপনারা। দেখুন আমি গিয়ার কিন্তু ফার্স্ট গিয়ার কিন্তু ফালাই দিছি, আমি কিন্তু ফার্স্ট গিয়ার ফালাইছি। দেখুন সেকেন্ড গিয়ার চেঞ্জ করবার সময় একটু জাঁকি মারতে পারে আপনারা, বইয়েরও কিছু নাই। দেখুন আমি ক্লাস ছাড়াও কিন্তু আমি গিয়ার চেঞ্জ করছি, আমার সেকেন্ড গিয়ার গাড়ি চলে। আসলে ভিডিওটা দেখা গেল কি আমরা খালি একটা রাস্তার মাঝে আইছি আর কি, আমার সেকেন্ড গিয়ারও গাড়িটা চলে। তো থার্ড গিয়ার ফেলাইছি, দেখুন আমি যে গাড়িটা থার্ড গিয়ার ফেলাইছি গাড়িটা কিন্তু কোনো জুতি লইছে না, ফোর গিয়ার ফেলাইছি। যখন সেকেন্ড গিয়ারের পরে থার্ড গিয়ার ফোর গিয়ার আইব তখন কিন্তু গাড়ি কিন্তু আর লাফালাফি করার মানে কোনো ইয়ে থাকতো না, আপনি ইজিলি গাড়িটা বাইকটা চালাইতে পারবা। দেখুন আমি মোটামুটি ত্রিশের কাছাকাছি আইছি। এখন সামনে আমার একটা স্পিড ব্রেকার আছে, এখন তো স্পিড ব্রেকার হয়ে গেলে আপনি কীরকম কিতা করবা, আপনি গিয়ার আগটা কি দুইটা বা তিনটা গিয়ার চেঞ্জ করতে হবে। দেখুন দেখুন ক্লাস কিন্তু আমার নাই, দেখুন আমি যে ক্লাসের তার ছাড়াও আমি চালাইলাম, মোটামুটি আমি কিন্তু দুই তিন কিলোমিটার আমি কিন্তু আইছি। আমরা একদিকে গেছিলাম গিয়া কিন্তু আরেক দিকে আইছি গিয়া বাস স্ট্যান্ডের ওখানে ইয়ে আইছি, আমার কিন্তু এখানে কিন্তু ক্লাসের তারটা কিন্তু ছুটাইলো অবস্থায় আছে। যখন আমরা এখন আমার দোকানে ঢুকমু, শেষ পর্যন্ত গন্তব্যস্থানে আবার আইয়া পৌঁছেছি আর কি আমরা।
তখন আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন না, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন, আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে, লাইক করবা, কমেন্ট করিয়া জানাইবা, আর শেয়ার দিবা, অবশ্যই শেয়ার দিবা।